সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর যে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি প্রথম শ্বশুরবাড়ি এইভাবে ব্লগ করছি, এর আগে হয়তো তোমরা আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখোনি, তার জন্য আজকে একটু প্রথম আমি ভিডিও করছি। তো নিজেকে কেমন কেমন অবশ্য লাগছে সবটা আসলে শেয়ার করতে পারিনি, কিন্তু যতটুকু করতে পেরেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি এটা সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা দিতে পারিনি, তো দেখো আমি সকাল থেকে মানে দুপুর পর্যন্ত কী কী করি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ঘরটা আমার শ্বশুর মশাইয়ের, এই ঘর আমার এই মানে এই বিছানাটাই আমার শ্বশুর শাশুড়ি থাকে, আর ওই সাইডে আমার আমার মানে আমি থাকি, আর আর একটা রুমে আমার ভাসুর থাকে। আর এই পাশে মানে এই সাইডের বিছানাটা এইভাবেই থাকে, লোকজন আসলে এই বিছানাটায় শোয়, তা সেরকম সারাক্ষণ এরকম ফাঁকাই থাকে। আর আমি অনেক দিন বাড়ি ছিলাম না, তো বিছানাটা একটু নোংরা নোংরা হয়েছিলো, তার জন্য আর কি গোছাচ্ছিলাম। আমি শ্বশুরবাড়ি প্রথম এইভাবে ব্লগ করছি, তো তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে এটা। কিন্তু আমি সবার সামনে করা এই মানে এই ভিডিওগুলো কিন্তু আমি সবার সামনে করিনি, যতটুকু না করেছি নিজের মানে কেউ ছিল না তখন আর কি ভিডিওগুলো করার চেষ্টা করেছি। আর সকাল টাইমে অবশ্য কেউ থাকে না, আমার মানে আমার শ্বশুরমশাই একটা এখানে পাশে একটা বাজার আছে, সেই বাজারে চলে যায়, আর আমার ভাসুর অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। আমার শ্বশুর আমার শাশুড়ি আর আমি আর কি, আমার শাশুড়ি আর কি বাইরের কাজগুলো করছিল আর আমি ঘরের কাজগুলো করছিলাম। অবশ্য ঘর ঘুম থেকে উঠে থালা বাসনগুলো আমিই ধুই, থালা বাসনগুলো ওইখানে আর কি ভিডিওটা করতে পারিনি, কারণ বাইরে সবার সামনে একটু লজ্জায় লাগছিলো। আশা করছি যে আস্তে আস্তে অবশ্য ঠিক হয়ে যাবে। মানে এইভাবে আমি কি আর কি আমার শ্বশুরবাড়ি আমি প্রথম এইভাবে আর কি ব্লগ করছি, তো একটু লজ্জাও লাগছিলো, কেউ যদি দেখে ফেলে কেমন লাগবে এই আর কি। তো আস্তে আস্তে চেষ্টা করছি যে আস্তে আস্তে লজ্জাটা ভাঙার আর একটু একটু করে ভিডিও দেওয়ার। সকালের দিকে সব মেয়েদেরই প্রথম কাজ থাকে ঘর থেকে মানে ঘরে ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, তো সেই রকমই আর কি আমি আমার আগে প্রথমে কি করি আমার শ্বশুর শাশুড়ির ঘরের বিছানাগুলো তুলি, তুলে ঘরটা ঝাড় ঝাড় দিয়ে আর কি আমাদের ঘরটা আর কি ঝাড় দিতে আসে। আর অবশ্য আমার ভাসুর একটু লেট করে উঠে থেকে আমার ভাসুরের ঘর ঝাড় দেওয়াও হয় না আর বিছানাটা তখন আর কি তোলা হয় না, ওর জন্য কী করে স্নান করার আগে যখন ঘরগুলো ঝাড় দিই আবার তখন আর কি আমার ভাসুরের মানে ঘরটা ঝাড় দিয়ে আর বিছানাটা তোলা আমি তখন আরকে তুলে নিই। তোমরা পুজো কেমন কাটালে তাই বলো, আমি কিন্তু এবার একটু ভালো পুজো কাটাইনি, কেন জানি না। সপ্তমীর দিন বাড়ি আসলাম, অষ্টমীর দিন ওই সকালে অঞ্জলিটা দিয়ে আমাদের বাড়ি গেলাম, যেতে যেতে রাত, এইভাবে আমার অষ্টমী কাটলো, নবমীও তাই। মানে এবার আমার পুজোটা ঠিক আমি বুঝতেই পারিনি। আর ভালোই কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে, সকালের দিকে তো ভাবছি একদম কুয়াশা হয়ে গেছিলো আর আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। আর কলকাতায় তো মানে বুঝতেই পারিনি ঠান্ডা না গরম, তো আর বাড়ি এসে সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে। আর মানে কি বলবো, ওই সারাদিন ওই ঘরের মধ্যে একটা জেলখানার মধ্যে আটকে থাকা, আর এইখানে দেখো আমাদের আমার শ্বশুরবাড়ি কত লোক আর কত সুন্দর, খুব ভালো লাগে আমার। আর কলকাতায় গেলে আমার একটু ভালো লাগে না, হয়তো এই চার পাঁচ দিন মতন একটু ভালোভাবে থাকি, তারপর আমার মনে হয় যে কবে বাড়ি যাবো কবে বাড়ি যাবো আর কি। আর অবশ্য আমার বর মানে কাল চলে গেছে, তার জন্য আমার মনটা সত্যি খুব খারাপ ছিল জানো, খুবই খারাপ লাগছিলো, কারণ অনেক বিয়ের পর এই প্রথম আমরা প্রায় একসঙ্গে প্রায় এক মাস মতন ছিলাম, তো ও চলে যাওয়া তো আমার মানে খুবই খারাপ লাগছিলো। সকালবেলা উঠে এই ঘরগুলো আর কি বিছানাগুলো তুলে তারপর আমি আয়নাতে এই কলিনটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ
আয়নাতে তো আমরা সবাই মুখটা দেখে, আর দেখবে আয়নায় একটু দাগ টাগ থাকলে আর কি ভালো লাগে না। সেই জন্য আমি কী করেছিলাম, প্রত্যেকটা ঘরের মানে জানলা না ঠিক আয়নাগুলো আর কি, আয়নার কাঁচগুলো আমি কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখো আমার এই ঘরে চারিদিকে শুধু আয়না, তিন চারটে আয়না, আর কলকাতায় গেলে আমার একটাও আয়না নেই। ওই চান করে সিঁদুর পড়ার সময় যা আয়নার একটু মুখ দেখি, তাছাড়া সারাদিন মুখই দেখা না। আর এইখানে আসলে পরে মানে আমি দিনে যে কবার মুখ দেখবো তার ঠিক নেই। আর এই দেখো আমাদের তিরিং তিরিং বিরিং বাবু, সারাদিন শুধু এই দুটো বাচ্চা খেলে তিরিং বিরিং করে লাফাবে এইখান থেকে ওইখানে আর ওইখান থেকে এইখানে। আর এরা না বেশিরভাগ ঘরেই থাকে, এই যে সারা এই সকাল টাইমে মার কাছে থাকবে, আর এর মাকে যখন অন্য জায়গায় নেওয়া হবে এরা সারাদিন এই ঘরের মধ্যেই থাকবে, খুব ভালো লাগে। আর আমি ওদেরকে নাম দিয়েছি তিরিং আর বিরিং, সারাক্ষণ শুধু লাফায় ওর জন্য আর কি। আর ছাগলের বাচ্চা এই ছোটো সময়ই ভালো লাগে, একটু বড় হলে আর একটু ভালো লাগে না। আর আমার শ্বশুরবাড়ি ছাগল গরু দুটোই আছে, আর এটা আমার শ্বশুরমশাইয়ের পুকুর। আর দেখো মানে কী বলবো, এইখানে আমার শ্বশুর তোমার এই যে চাল গাছে দেখো চাল কুমড়ো ওইগুলো কী বলে ধুনদুল না কী বলে ওইগুলো, তারপর তোমার বেগুন আর এগুলো কুমড়ো শাক, মানে মানে অনেক সবজি আছে। আর এইদিকে আমার শাশুড়ি মা রান্না করছিল, আর এই দেখো এইগুলো আমাদের গাছের কুমড়ো ফুল, একদম টাটকা কুমড়ো ফুল। আর কুমড়ো ফুলের বড়া কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে। আর আমি সকাল সকাল নাড়ু মুড়ি এগুলো ভালো লাগে না অবশ্য, ঘরে আছে না খেলে নষ্ট হয়ে যাবে তার জন্য আর কি খাচ্ছিলাম। তারপরে আমার শাশুড়ি কি একটা কাজের জন্য উঠে গেলো, তারপরে আমি বসে বসে আর কি কুমড়োর ফুলগুলো ভাজছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে দেখো এর না তিনটে বাচ্চা হয়েছিল, তিনটের মধ্যে দুটো জানি না কোথায় গেছে। তো এই একটা বাচ্চাকে দিয়ে নিয়ে সারাক্ষণ এইভাবে এইভাবে থাকে, আর এই বিড়ালটা আমাদের বাড়ি থাকে তো আমরা পুষি না অবশ্য। এই এই বিড়ালটা না আরও দু তিনটে বিড়াল মাঝে মাঝে দেখা যায়, কোথা থেকে আসে আবার কোথাও কখন চলে যাবে তার ঠিক নেই। তারপর হচ্ছে কালকে লক্ষ্মী পুজো, যার জন্য আমার শাশুড়ি মানে আমাদের এই আশেপাশে একটু না দেখছিল, আর আমি আর কি উঠোনটা ঝাড় দিয়ে আর কি সবগুলো চান ঠান করে নেব। তো চলো দেখতে থাকো। তো আমি স্নান করে ঘরে চলে এসেছি, ঘরে আসার পর আর কি এই কিরিম সিঁদুর এসব নিয়ে আর কি পুজোটা দিয়ে নেব, কারণ আমার শাশুড়িমা এখনও চান করেনি। আর আমার প্রথম কাজ হচ্ছে স্নান করে আর কি পুজো দেওয়া। তো আমি না ভিডিওতে অনেকেই দেখেছি যে অনেকে না চুল ছেড়ে সিঁদুর নেয়, তো চুল ছেড়ে না সিঁদুর নিতে হয় না, এটা আমি আমার শাশুড়িমাকেও দেখেছি আমার মাকেও দেখেছি। আর সবাই বলে যে কখনোই চুল ছেড়ে আর কি সিঁদুর নিবে না, তার জন্য আমি কী করি যখনই সিঁদুর করি না কেন
আমি চুলটা বেঁধে নিই, তো তোমরাও চুলটা বেঁধে নেবে। তো এটা অবশ্য আমি জানি না কেন করতে হয়, অবশ্য বড়রা বলে তার জন্য আর কি বললাম। আমাদের ঠাকুর ঘরের জায়গাটা সত্যি খুব চাপা হয়ে গেছে, কি বলো তো। আমরা না বাইরে মন্দির করবো দেখে আর কি বড় সিংহাসন কিনছি না এই মুহূর্তে, সেই জন্য ভাবছি যে থাক করে ফেলতাম, এতদিন আমাদের ঠিক করাই হয়ে যেত, একটু অসুবিধার জন্য আর কি আমরা করতে পারিনি। তো দেখি কবে করতে পারি, একটু আমাদের জমিনে একটু ঝামেলা হচ্ছে, ঠিক কোথায় করবে না করবে ঠিক বুঝতে পারছে না আর কি, সেই জন্য মানে বাইরে করবে। আর লক্ষ্মী ঠাকুর, কালকে লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছে বড়, আমাদের জানি না আসলে হবে কি না, তো দেখা যাবে কি হয়। পুজো দেওয়া হয়ে গেছে, তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো।